যে সাথে তারও বুঝে যাবার সময় হলো। এমনটা হতে পারে দীর্ঘদিন রোগে ভোগা যে কোনো মানুষের ক্ষেত্রে। তবে সমস্যা যাই আসুক, সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সাথে আছে আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে প্যারালাইসিস নিয়ে খুব বেশি চিন্তার মধ্যে পড়ে যাই, বিশেষ করে দেখা যায় যে যারা অনেক দিন ধরে কোমর ব্যথায় ভুগছে, হয়তো আনট্রিটেড রয়েছে, চিকিৎসা করা হয়নি, একটা সময় দেখা যায় যে অবশ অবশ লাগছে এবং পরবর্তীতে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায়। এই যে প্যারালাইসিস হলে যে ভোগান্তি মানুষের, নিজের, পরিবারের, সমাজের এবং সর্বোপরি রাষ্ট্রের, এই প্যারালাইসিসের পেছনের কারণগুলো কি? ধন্যবাদ আপনাকে। আসলে প্যারালাইসিস তো অনেক কারণেই হয়ে থাকে এবং অনেকগুলো রোগের কনসিকুয়েন্স হচ্ছে প্যারালাইসিস। তো আমরা দীর্ঘদিন, যারা আপনি বলছিলেন যে কোমর ব্যথা, বিভিন্ন বাত ব্যথা বা নার্ভের বিভিন্ন রোগে যারা আক্রান্ত থাকে, দীর্ঘদিন চলতে থাকে, সেটা হতে পারে আস্তে আস্তে, হতে পারে কোনো রোগ থেকে অথবা জন্মগতভাবে হতে পারে। তো সেই থেকে আস্তে আস্তে একটা মানুষ হয়তো মাসেলের শক্তি কমে আসে, গ্রেডিং কমে আসে, পাওয়ার কমে আসে, এন্ডুরেন্স কমে আসে, কমতে কমতে সে এক পর্যায়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে, বা আপনার অনেকে হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যেতে পারে। যেমন আমরা প্রায়ই স্ট্রোকজনিত প্যারালাইসিস দেখে থাকি, যে মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয় বা মস্তিষ্কের রক্তনালী শুকিয়ে যেতে পারে, বা ব্লাড সার্কুলেশন, যে আমাদের ব্রেনে যে ক্যারোটিড আর্টারি যায় সেটাতে যদি কোনো প্রবলেম হয় তা থেকে হতে পারে, বা লোয়ার এক্সট্রিমিটি বলেন, হাত পায়ে যদি কোনো রক্ত চলাচলে কোনো প্রবলেম হয় তা থেকেও কিন্তু হতে পারে, বা নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, মোটর নিউরন ডিজিজ বা আমাদের বিভিন্ন পলি নিউরোপ্যাথি, বিভিন্ন প্রকার নার্ভের ডিসঅর্ডার আছে, অথবা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যারা ভুগে থাকে, লটস অফ কজ, যেটা হচ্ছে একেবারে জন্মগতই ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগে থাকে, তাদের কিন্তু এই জাতীয় প্যারালাইসিস হতে পারে। তো প্যারালাইসিসের কমন যদি আমরা দেখি সারা বিশ্বে এবং বাংলাদেশেও, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ক্ষেত্র হচ্ছে আপনার স্ট্রোকজনিত প্যারালাইসিসের মানে আধিক্যটাই বেশি এবং এই জাতীয় রোগীর সংখ্যা বেশি। তার মধ্যে স্কেমিক স্ট্রোক, যেটা মস্তিষ্কে রক্তনালী শুকিয়ে যাওয়া বা বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ব্রেনের টিস্যু সেল ডেথ হওয়া, নিউরন মারা যাওয়া যদি হয়, তখন এই পরিমাণ রোগীর সংখ্যা আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি। তো এক এক ডিজিজের এক এক রকম আপনার ক্লিনিক্যাল ফিচার আসতে পারে, এক এক রকম কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, বয়স অনুযায়ী এক রকম হতে পারে, এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। আমরা যদি স্ট্রোকের কথা বলি, তো স্ট্রোকটা আসলে যে কোনো বয়সে যে কোনো রোগীরই হতে পারে, অনেকে বাচ্চাদের হয়ে থাকে ছোটবেলায়। এই যে আপনি বললেন যে স্ট্রোকটা হয়ে থাকে, স্ট্রোকটাই বা কেন হয়? জি ধন্যবাদ আপনাকে। আসলে স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের সিভিডি মানে সেরেব্রোভাস্কুলার ডিজিজ, মানে মস্তিষ্কের যে আমাদের রক্ত চলাচল করে, আপনি জানেন যে আমাদের শরীরের টিস্যুগুলোতে এবং সেলগুলোতে আমাদের যে এনার্জি বা আমাদের যে মেটাবলিজম, সেটা হচ্ছে ব্লাডের মাধ্যমে সেখানে পৌঁছে থাকে সেলের মধ্যে, সেভাবে আমরা বিভিন্ন এনার্জি পেয়ে থাকি, সেখানে আমাদের অনেক ক্রিয়া বিক্রিয়া, আমি ওদিকে যাচ্ছি না। তো এই রক্ত চলাচল আমাদের যখন বাধাপ্রাপ্ত হয়, সেটা রক্ত নালীতে কোনো প্রবলেম হতে পারে ইটসেলফ, বা মস্তিষ্কে অন্য কোনো কারণ হতে পারে। যেমন অনেক সময় আপনার মস্তিষ্কে যদি কেউ আঘাত পায় তা থেকেও কিন্তু আপনার এই জাতীয় সমস্যা হতে পারে। কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আমি সিরাজগঞ্জ থেকে আব্দুল আলী বলছি। হ্যালো হ্যালো, দর্শক সম্ভবত লাইনটি কেটে গেছে, আপনি আরেকবার একটু চেষ্টা করুন। তো আসলে স্ট্রোকের ক্ষেত্রে যেটা হয়, মস্তিষ্কে যে রক্তনালী আমাদের মানে ব্রেনের মধ্যে যেটা, যে আর্টারিয়াল সাপ্লাই, যেটা
একটা হচ্ছে আমাদের হার্ট থেকে পিউরিফাইড ব্লাড মানে ভালো রক্ত শরীরের বিভিন্ন অংশে যায়, তদ্রূপ আমাদের মস্তিষ্কেও যায়। সেই রক্ত চলাচলে যদি কোনো প্রবলেম হয়, দেখা যায় যে রক্তনালীতে কোনো কারণে এথেরোস্ক্লেরোসিস হতে পারে, রক্তনালী ব্লক হয়ে যেতে পারে বিভিন্ন কারণে দেখা যাবে, বা সংকুচিত হয়ে যেতে পারে, তখন কিন্তু রক্ত চলাচলে প্রবলেম হয়। একটা হচ্ছে যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু ইসকেমিক যে স্ট্রোকটা আমরা বলি সেটা হয়ে থাকে, ইনফ্রাকশন হতে পারে। আর আরেকটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, সেটা হচ্ছে কোনো কারণে রক্তনালীর উপর অতিরিক্ত প্রেশার হলে যদি সেটার ওয়াল ফেটে যায় এবং ওখানে ভিতরে ব্লিডিং হয় মানে মস্তিষ্কের মধ্যে, দিস ইজ হেমোরেজিক স্ট্রোক। তো এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে আপনার স্ট্রোকের মূল কারণ। মানে স্ট্রোক অনেকের একবার হতে পারে, অনেকে বারবার হতে পারে, মানে আমরা যেটা বলি যে মাল্টিপল বা বারবার ইসকেমিক স্ট্রোক, এটা খুব কমন প্রায় হয়ে থাকে। এটা হচ্ছে স্ট্রোকের মূল কারণ। তাছাড়া আপনার মস্তিষ্কের অন্য সমস্যা থেকে আপনার প্যারালাইসিস হতে পারে, যেমন কোন ইনফেকশন, ভাইরাল বা ব্যাকটেরিয়াল কোন ইনফেকশন থেকে হতে পারে। আর তারপরে হচ্ছে আপনার যদি কোনো মস্তিষ্কে টিউমার থাকে বা কোনো ক্যান্সার হয় বা টিউমার হয়, তা থেকে কিন্তু এই প্যারালাইসিস হতে পারে। তারপরে হচ্ছে যদি কোনো আঘাত হয়, অ্যাসাল্ট, এবং আঘাতটা যেমন আমরা সিপি বাচ্চা পাই, আপনি জানেন যে সেরিব্রাল পলসি, তো সেরিব্রাল পলসির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আঘাতও অলসো ওয়ান টাইপ অফ কজ। সেটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি, মানে যখন বাচ্চা জন্ম নেয় কোনো কারণে মাথা আঘাত হয় বা কোনো কারণে অনেক সময় যেটা হয় ফোর্স ডেলিভারির সময় কিন্তু এটা হতে পারে, তো তখন কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু আপনার প্যারালাইসিস হতে পারে। তো আসলে অনেক কারণ আছে প্যারালাইসিসের, বিভিন্ন নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার বা নার্ভের বিভিন্ন, যেমন আমরা জানি যে ডায়াবেটিস আমাদের যে মানে একটা কমন ডিজিজ সবাই জানে, এই ডায়াবেটিস থেকে পেরিফেরাল নার্ভগুলো আপনার অকেজ হয়ে যেতে পারে, যেটা আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি, এবং তা থেকে কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে। তারপরে কেউ যদি কোনো স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়, যেমন ঘাড়ে ইঞ্জুরি হলো বা পিঠে ইঞ্জুরি হলো বা ভেঙে গেল কর্ড ইঞ্জুরি হলো বা কোনো নার্ভ ইঞ্জুরি হলো, কোনো কারণে অ্যাক্সিডেন্টাল কেটে গেল নার্ভ, আমাদের যেমন হাতে কমন নার্ভ আছে আমাদের ব্রাকিয়াল ফ্লেক্সাস থেকে আমাদের মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, নার্ভগুলো যে কোনো একটা হলেও অবশ্যই প্যারালাইসিস ডেভেলপ করে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সিরাজগঞ্জ থেকে আব্দুল আলীম বলছিলাম। সিরাজগঞ্জ থেকে আব্দুল আলীম, হ্যালো। হ্যালো, সিরাজগঞ্জ থেকে আব্দুল আলীম। মনে হয় লাইনটিতে সমস্যা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। তো তা থেকে কিন্তু প্যারালাইসিস আমাদের শরীরে হতে পারে অনেক ক্ষেত্রে, আপনার বিভিন্ন ডিসএবিলিটি। আমরা আবারো সংযুক্ত হতে পেরেছি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, ওয়ালাইকুম আসসালাম, সিরাজগঞ্জ থেকে আব্দুল আলীম। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি আব্দুল আলীম সাহেব, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার বয়স হলো 38 বছর। আচ্ছা, আর উচ্চতা 5'4". আচ্ছা, ওজন হলো 67 কেজি। আচ্ছা আচ্ছা, গত 5 বছর আগে গাছ থেকে পড়ে আমার মেরুদণ্ডের দুটা হাড় ভেঙে গেছে। আচ্ছা, L1 এবং L2। আমি গত 5 বছর অনেক চিকিৎসা করছি, এখনো পুরোপুরি ভালো হয়নি। কি সমস্যা হচ্ছে, মানে আপনার পড়ে যাওয়া এই জায়গায় ব্যথা হইতেছে, ওখান থেকে ব্যথা পায়ের দিকে আসে, হাতের দিকে আসে, এবং আমি হেঁটে যাচ্ছি মনে করে যে পড়ে যাবো এরকম মনে হয়। MRI করেছিলেন? আপনি ফিজিওথেরাপি নিচ্ছেন? জি, ধন্যবাদ। আমার প্রশ্ন হলো আমি এই রোগ থেকে আমি পুরোপুরি মুক্ত পাবো কিনা। আচ্ছা, আর কিভাবে চলাফেরা করলে আমার এই রোগ থেকে ভালো হওয়া যায়? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আমি বলছিলাম যে প্যারালাইসিসের অনেক কারণ, যেমন উনি কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রবলেমটা হয়েছে, এখন আঘাতের কারণে এবং L1-2 ভার্টেব্রাল বডি ভাঙ্গা ওনার, তো তা থেকে প্রবলেম হয়। তো আসলে এটার আমরা বিভিন্ন স্ক্রিনিং করে থাকি, যেমন MRI বা CT স্ক্যান বা X-ray, এগুলার মাধ্যমে আমরা ওইখানে যদি কোনো কম্প্রেশন থাকে, মেজর কম্প্রেশন থাকে, কোনো কারণে যে কর্ড কোনোভাবে আপনার
শুকিয়ে যেতে পারে কিনা বা কতটুকু কম্প্রেসড আছে, ওই অনুযায়ী আসলে ট্রিটমেন্টটা করা হয়। এবং মানে রোগীর নার্ভটা বয়স চাপ খেয়ে থাকতে পারে সেটা দেখা যাবে। দেখা যাবে জি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট, তারপরে রোগীর অবস্থাটা কি কোন লেভেলে হয়েছে। হুম হুম তো ওনার যে সমস্যাটা, আসলে হয়তো ওষুধ খাচ্ছে, ডাক্তার সাহেব অপারেশনের কথা বলছে যে করার প্রয়োজন নেই, তো আমার মনে হয় আপনাকে ফিজিওথেরাপি অ্যান্ড পুনর্বাসন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। এখন এই জাতীয় কোনো হাসপাতাল বা এই জাতীয় চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে। আর এই ট্রিটমেন্ট অনেক আগেই করা উচিত ছিল, কারণ হচ্ছে নার্ভ যদি দীর্ঘদিন কম্প্রেস থাকে বা দীর্ঘদিন ইনজিউর্ড থাকে, তাহলে কিন্তু নার্ভ সেল ডেথ হয়ে যায়, এবং সাধারণত যদি ডেথ হয় তখন কিন্তু রিজেনারেশন হওয়ার চান্সই থাকে না। অথবা আর একটা সেল যে কাজ করবে, সেটা কাজ করার জন্য যে ফাংশনিং করা বিভিন্ন স্টিমুলেশনের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, সেটা যদি না করা হয় তখন কিন্তু সমস্যা, মানে ওইভাবে রেজাল্ট আসে না। আমার মনে হয় আপনি দ্রুত একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি পুনর্বাসন চিকিৎসা চালু করেন। এটা বিভিন্ন থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসার পাশাপাশি আপনাকে হয়তো বিভিন্ন অর্থোসিস এগুলো ব্যবহার করা হতে পারে। তো আশা করি যদি এভাবে করেন, ইনশাল্লাহ আপনি একটা মানে অন্তত আরো বেটার একটা মানে লাইফ আপনি লিড করতে পারবেন। এটা আসলেই মানে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে, এবং এটাই স্বাভাবিক চিন্তিত হয়ে যাওয়া। তার টোটাল ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে করা উচিত আসলে জিনিসটা হচ্ছে কোথায় যাবে রুগী, এটা খুব এটা ইম্পর্টেন্ট। কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে মানুষ বুঝতে পারে না যে মানে এটার জন্য স্পেশালি তাকে কোথায় যেতে কোথায় হবে। যেতে হবে বা কোন ডাক্তারের কাছে যেতে হবে, বা রেফারেল সিস্টেমটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে প্রবলেমটা তৈরি হবে। আমাদের দেশে কিছু প্রবলেম আছে, শুধু যে ডাক্তারি চিকিৎসা না, এভরি হোয়ার আপনি যে কোনো একটা বিল্ডিং করতে যদি ইঞ্জিনিয়ারের কাছে যান, ভুলক্রমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে গেলে সেও মানে এই এই ক্লায়েন্টটাকে যে রেফার করবে, এই টেন্ডেন্সিটা আমাদের দেশে কম। তো ডাক্তারদের মধ্যে এই টেন্ডেন্সি অনেকের মধ্যেই আছে, বা জানে না রুগীটা কোথায় যাওয়া উচিত, বা মাল্টি ডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ, আসলে আমি আমার কাজ করব, আরেকজন আরেকজনের কাজ করবে, এবং এখানে একটা টিম ওয়ার্ক থাকবে, টিম ওয়ার্কের মধ্যে সমন্বয় থাকতে হবে। তো এটা তবে আলহামদুলিল্লাহ আমি বলবো যে বিগত 20 বছর আগের থেকে এখন বাংলাদেশের অবস্থান অনেক ভালো, এখন মাল্টি এখন ডিসিপ্লিনারি মানুষ অ্যাপ্রোচটা মানে অনেক বেটার। অনেকটাই সচেতন। ভদ্রলোক হয়তো সেটা সেই সময় সেটা তার হয়তো সেটা হয় নাই, উনি ফিজিওথেরাপির কথাই জানে না। এই যে একটা আমাদের একটা মানে আমি বলবো দুঃখজনক ঘটনা, যে হুম একটা ইনজুরি পোস্ট ইনজুরি আইদার তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে হবে অথবা অপারেশন, হুম এবং বোথ ট্রিটমেন্টে ফিজিওথেরাপির বিকল্প কোনো কিছু নাই, বিকল্প নেই। এবং সেখানে অনেক ক্ষেত্রে মেইন ট্রিটমেন্ট, অনেক ক্ষেত্রে সাহায্যকারী চিকিৎসা, এখন একটা অপারেশনের প্রয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে সার্জন অপারেশন করবে, পোস্ট সার্জারি তাকে রিহ্যাবিলিটেট করতে হবে, কনজারভেটিভ ট্রিটমেন্ট যে কোনো মেডিসিন ডাক্তার দিবে সমস্যা নাই, কিন্তু তাকে আবার পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপিস্টের কাছে যেতে পাঠাতে হবে। হবে। এই যে আমাদের দেশের এই যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের এই টেন্ডেন্সিটা, রাষ্ট্র ব্যবস্থায় ঠিক আছে, রাষ্ট্র আইন দ্বারা ঠিক আছে, সব জায়গায় আছে, কিন্তু আমাদের এই ডেভেলপমেন্টটা আসে নাই এখনো দেশে। তো এটা আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, কাজ করতেছে সরকারও বিভিন্নভাবে, আর জনগণও সচেতনতার দরকার। আপনাকেও জানতে হবে যে মানে একটা কথা আছে না, বাস্তব হলে জানতে হবে, তা অবশ্যই। আপনাকে রুগীকেও জানতে হবে যে আপনি কোথায় যাবেন, কাদের কাছে যাবেন। এবং আমি বলবো যে পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশে কিন্তু মিডিয়া বিশাল ভূমিকা পালন করছে, অন্তত মানুষকে জানানো যে আজকে রুগী জানতেছে কার কাছে বা কোন ডাক্তার কিভাবে কথা বলা উচিত বা কোন রোগের ক্ষেত্রে কার কাছে এবং যাবে। এখানে মিডিয়ার একটা অবশ্যই বড় রোল আছে, জি, এবং এই জন্য কিন্তু মানুষ এখন জানতে পারছে। জানতে পারছে, আদারওয়াইজ আগে যেমন মানুষ একেবারেই জানতো না, জানতো নাই, এখন জি কিন্তু অনেকেই এখন জানে। জানে এবং মানুষ। আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।